বিল বলেছেন অনেকেই বলে থাকেন আমাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত এর থেকে কম হবে না বেশিও হবে না এটা ঠিক কিনা অবশ্যই এ কথাটি ঠিক তবে একটু বিস্তারিত বললে মনে হয় জিনিসটা স্পষ্ট হবে আল্লা সুবহান হুয়া তালা যেদিন থেকে সব কিছু সৃষ্টি করলেন এবং প্রথমত তিনি সৃষ্টি করলেন কলম কলম সৃষ্টির পর থেকেই তিনি সব কিছু কেমত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু তিনি লিখে রেখেছেন লৌহে মাহফুজে কার কত রিজিক কার জীবনে কি ঘটবে কোন ইভেন্ট হবে কী সে পাবে কী সে পাবে না সব কিছু তিনি লৌহ মাহফুজে লিখে রেখেছেন আমরা বিখ্যাত একটা হাদিস যেটি ইমাম আবু তার সাহি সোনান এর মধ্যে বর্ণনা করেছেন শেখাল বানী শাহিদ সোনান আবি দাউদের মধ্যে এটাকে সাহি বলেছেন এছাড়াও আবদুল ইবনা আব্বাস থেকেও আরও অনেকে রেওয়ায়ত করেছেন আর আবু দাউদ্দে হাদিসটি রেওয়াত করেছেন ওয়াদা ইবন সমেদ থেকে যে মা খালাকা আল কালাম আউআলমা খালাক আল্লাহ আল কালাম আউ আল্লাহ প্রথম যা সৃষ্টি করেছেন সেটা হলো আল কালাম কলা লাহু উক্তব তিনি কলমকে বললেন লিখো কলা রব্বি ওমাদা আক্তুব কলম বলল হে আমার রব আমি কি লিখবো কলা উক্তব কা এনুন ফ ফিতিল কাসা আতিবে আতিবে মাহুয়াকা এনুন ইলাই অমেল কিয়া তিনি বললেন যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে সেটি তুমি লিখো এরপরে সেই সময় যা হল এবং যা হবে কেম পর্যন্ত সবটাই কলম লিখে ফেললো আল্লাহর নির্দেশে তো এতে বোঝা যাচ্ছে যে মানুষের যা সে প্রাপ্ত হবে আল্লাহ সেটা লিখে রেখেছেন এটা মকাদ্দার রিজিকটা মোকাদ্দার কিন্তু তাকদিরের অর্থ কি সেটা কিন্তু আমরা আমাদের বহু আলোচনায় বলেছি আল্লাহ জানেন যা জানেন তিনি তা লিখে রেখেছেন দেখেন এই হাদিসের সাথেও সেটা মিল আছে এবং যা লিখে রেখেছেন সেটা হওয়ার তিনি ইচ্ছা পোষণ করেন অর্থাৎ যখন সময় আসবে তখন তিনি বলেন এই লোকে এটা খাবে তার রিজেকের জন্য এটা বরাদ্দ ছিল সেই জন্য খাওয়া সহজেই কমপ্লিট করতে পারে এবং সেটাকে তিনি সৃষ্টিও করেন অর্থাৎ তাকদের চারটে স্তরের কথা আমরা বারবার বলেছি মনে হয় যেন মানুষ এটাই বুঝতে চায় যে যেহেতু আল্লাহ তাকদিরে রেখেছেন অতএব আমাদের আর কাজ করার প্রয়োজন কি আমাদের আর উপায় উপকরণ অবলম্বনের দরকার কি এক্ষেত্রে আমরা যেটা আহ সুন্দর জমাতের আকিদা দেখতে পাই সেটি হচ্ছে তারা বলছেন আর রেজকু মাতার মকদ্দারুন বেএসব্যাবি রিজিক এটা লেখা আছে আর সব কিছুর মতো রেজিকো লেখা আছে এটা মোকাদ্দার এটাও আল্লাহ তালা কর্তৃক তকদির বা ফয়সালাকৃত তবে বেআসবাবিহি বেআসবাবিহি অর্থাৎ তার উপায় উপকরণ অবলম্বনের সাথে আল্লাহতালা এটাকে ট্যাগ করে দিয়েছেন ম্যাচ করে দিয়েছেন ফলে একজন লোক যে সারা দিন কাজ করবে কাজের সে ওয়েজ কিংবা উজরা সে পাবে আর যে কাজ করবে না সে পাবে না ফলে যে টাকা পেল তার পারিশ্রমিক পেল সেটা দিয়ে চাল কিনতে পারবে আরেকজন কিছুই করলো না সে কিনতে পারবে না তাহলে আসবাব অবলম্বনের সাথে আল্লাহ তালা রিজিককে ট্যাগ করে দিয়েছেন লাই কোস। এখন একজন ব্যক্তি আসলে একজাক্টলি যে রিজিক প্রাপ্ত হবে সেটাই তার জন্য মোকাদ্দার এটা কমবেও না বাড়বেও না আসবাবের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আমরা কোরআন এবং সন্ন্যার মধ্যে দেখি ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে অর্থাৎ যে সমস্ত আসবাবের কারণে রিজিক বাড়ে রিজিক সহজে মানুষ প্রাপ্ত হতে পারে আল কোরআন আল্লাহ তালা সেগুলো তুলে ধরেছেন যেমন সোরা পনেরো নম্বর আয়তা তালা বলছেন তিনি সেই সত্ত্বে যিনি তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন অতএব তোমরা জমিনের বিভিন্ন প্রান্তে চলাফেরা করো ওকুলুমের কুলুমের এবং তার রিজিক ভক্ষণ করো ও ইলে হিন্ন তার দিকেই তোমাদের সবার প্রত্যাবর্তন তার কাছেই তোমরা পুনরুত্থিত হবে আসবাবের মধ্যে আরও রয়েছে যেমন তাকুয়া আল্লাহর তাকুয়া অবলম্বন করা আল্লাহকে ভয় করা আল্লাহ সোহানা আলা আর তিনি বলছেন তলাকের দুই এবং তিন নম্বর আয়াতে হুমা তাকুমাখরাজা মিন জক্ষ মিনহ যে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটা উপায় উপকরণ মানে একটা বের হওয়ার পথ তিনি সৃষ্টি করে দেন ও যক্ষ এবং তাকে রিজিক প্রদান করেন মিন মিনহায়তুল্লাহ ইহত এমন জায়গা থেকে যা সে কল্পনাও করেনি তাহলে এখানে তা কথা বলা হচ্ছে দ্বিতীয় হচ্ছে প্রথম যেটা আমরা বললাম তাহলে সেটা হচ্ছে আসলে চেষ্টা তদ্বির করা রেজেকের জন্য চেষ্টা তদ্বির করা সেই জন্য বলছেন ফামসুফি মানা কি বিহা ও কোলমিন রেসকিহি তাহলে দুটো আয়াত আমরা এখানে উল্লেখ করলাম আর হাদিস যদি আমরা উল্লেখ করি হাদিসে তো অসংখ্য বিষয় এসেছে তার মধ্যে দু একটা বিষয় এখানে জাস্ট আমরা উদাহরণস্বরূপ বলি যে আসবাবগুলো নবী সাল্লাম আমাদেরকে অবলম্বন করতে বলেছেন তার মধ্যে একটা হলো সেলাতুর রাহিম সেলাতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এবং তার মধ্যে এক নম্বর হচ্ছে বেরুল আল বাবা মায়ের সাথে সুসম্পর্ক রাখা এটা প্রশস্ত হওয়ার একটা বড় কারণ এছাড়াও অন্য অন্য আত্মীয়দের প্রতি নজর রাখা তাদের সাথে সম্পর্ক রাখা তাদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসা ইত্যাদি এগুলি হলো সেলাতুল রাহিম সেলাতুল করুবাদ নবী সাল্লাহ সাল্লাম বলেন একটা হাদিস যে হাদিসটি বোখারি মুসলিম এসছে বলেছেন মনসার রাহু হুফি হুফি ফেলিয়াস রাহিমাহু যে ব্যক্তিকে এটা আনন্দ দেয় বা যে পছন্দ করে যে তার রিজিক প্রশস্ত হোক রিজিক বাড়িয়ে দেওয়া হোক এবং তারপরে তাকে স্মরণ করা হোক তাহলে সে যেন সিলাতুর রাহিম করে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এছাড়াও আমরা দেখি এই সমস্ত আসবাবের দিকে এই সমস্ত আসবাবের দিকে অর্থাৎ কাজ করা এবং যে সমস্ত কারণে রিজিক বাড়ে সে আসবাবগুলো অবলম্বন করার দিকে নবী তার তারগিব দিয়েছেন তিনি উৎসাহ দিয়েছেন এবং এটাকে আসবাব হিসাবে উল্লেখ করেছেন এবং এটাও তিনি বুঝাতে চেয়েছেন যে রিজিক লিখিত মোকাদ্দার নির্ধারিত এই যুক্তিতে বসে থাকা চলবে না এবং এই যুক্তিতে যদি কেউ কাজ না করে বসে থাকে আসবাব অবলম্বন না করে তাহলে এটা তার অক্ষমতা বলে গণ্য হবে এবং এটা তার একটা দর্শনীয় স্বভাব বলে গণ্য হবে এবং ইসলামী সরিয়া সেটাকে কখনোই সমর্থন করে না যেটা মোকাদ্দার তার জন্য চেষ্টা করতে হবে এবং সেই মোকাদ্দার জিনিসটাকে অর্জন করার জন্য তাকে কাজ করতে হবে এটাই হলো শেরিয়াতের নির্দেশ সেই জন্য নবী বলেন আল কেয়েসু ম্যান দ্যান আফসাহু বুদ্ধিমান হলো যে তার নিজেকে আসলে নিজের উপর নিয়ন্ত্রণ তৈরি করল ওয়ামিল মাউথ এবং মৃত্যুর পরের জন্য সে আমল করল হাওয়া আর অক্ষম ওই ব্যক্তি যে তার নিজেকে তার হাওয়া তার ডিজায়ার তার প্রবৃত্তির অনুগত করে দিল ওয়া তেমন আল্লাহিল এবং আল্লাহর কাছে সে অনেক আকাঙ্ক্ষা পোষণ করল অথচ তার জন্য কোনো আসবাব অবলম্বন করল না এই হাদিসটি ইমাম তিরমেজি বর্ণনা করেছেন হাসান সানাদে এমনটি বলেছেন শেখ আলবাণী সহি সুনান তিরমিজির মধ্যে তো সুতরাং আমরা এভাবে দেখতে পাচ্ছি যে রিজিকসহ সকল বিষয় আসলে এবং মোকাদ্দার তবে ব্যাস তার উপায় উপকরণের সাথে এটা ত্যাগ করে দেওয়া থাকে অতএব কেউ যদি চেষ্টা করে তাহলে সে ভালো রেজিক প্রাপ্ত হবে কেউ যদি চেষ্টা করে তাহলে সে বিবাহ করতে পারবে এবং এভাবে আরও অন্য অন্য কাজের ক্ষেত্রেও এটি প্রযোজ্য অতএব আমাদের ভাই বিপ্লব যে প্রশ্ন করলেন সেটির ব্যাপারে আমাদের বক্তব্য এটাই জাল্লার পক্ষ থেকে রেজেক মাক্তুব লিখিত নির্ধারিত এবং চূড়ান্ত মকাদ্দার এবং লাইয়াজিদু ওলায় পুস কমও হবে না বেশিও হবে না যেটা আসলে আল্লাহ তার ব্যাপারে জানেন সেটাই তো লিখে রেখেছেন অতএব কম এবং বেশি হওয়ার মাত্র কোনো সম্ভাবনা নেই